নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গ। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে টানা বৃষ্টির মধ্যেই রয়েছে গোটা বাংলা। জুন মাসের শেষ থেকে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরে আগেই বর্ষণ শুরু হয়েছিল, সপ্তাহখানেক আগে থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে খেল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় টানা বৃষ্টিতে ভিজছে বঙ্গ, যার প্রভাবে আবার কমছে আবহাওয়ার পারদ। কতদিন থাকবে এমন আবহাওয়া? আগামী কতদিন টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? কবে থেকে পুনরায় গরম অর্থাৎ সূর্যের তেজ ফিরতে চলেছে? এই নিয়ে আপডেট কি দিল আবহাওয়া দপ্তর, সমস্ত তথ্য আমরা জানিয়ে দেব। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশে মেঘের আনাগোনা থাকবে। আগামী শনিবার অবধি ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। লেটেস্ট পূর্বাভাস বলছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করেছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গেই মধ্যপ্রদেশ থেকে মণিপুর অবধি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার জেরে রাজ্যজুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হচ্ছে। গোটা দেশেই ছড়িয়ে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার সার্বিকভাবেই স্বাভাবিকের থেকে 11% বেশি বৃষ্টি হবে আগামী 6 জুলাই শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস। সব জেলায় প্রায় 75% জুড়ে মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে উত্তরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই বৃষ্টি 7 জুলাই পর্যন্ত চলবে। 8 এবং 9 জুলাই উত্তরের বৃষ্টি কিছুটা কমবে, শনিবারের পর বৃষ্টি কমবে দক্ষিণে, সোমবার থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত। এই অক্ষরেখাটি বিহারের উত্তরে ভারত নেপাল সীমান্ত থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে আসামের শিলচর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণবর্ত রয়েছে গুজরাট, আসাম, বিহার ও বাংলাদেশে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব শনিবার, রবিবার, সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আমরা দেখে নেব যে কবে থেকে পুনরায় সূর্যের তেজ ফিরতে চলেছে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আজ 4 জুন রাতের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, জামশেদপুর, বেহেলদা, বাদামপাহাট, রুমগা, দীঘা, মন্দারমণি, বালেশ্বর, জলেশ্বর, এই জায়গাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত এবং মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তবে চাকুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া আরামবাগ, চন্দননগর, কলকাতা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, খুন্তি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরকুণ্ডা, তালাইয়া, ধানবাদ, মেহিজাম, দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, কৃষ্ণনগর, রানাঘাট, এই জায়গাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, দমকা, অমরপাড়া, হাসনদিয়া, ধুলিয়ান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজমহল, মালদাহ, সাহেবগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, দিনাজপুরে দেখি, তাহলে আজ সারাদিন মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। এদিকে উত্তরবঙ্গে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তাছাড়া বাংলাদেশের শীতলকুচি, দিনহাটা, লালমোহন, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, গোলাঘাট, বালুরঘাট, এই মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিষানগঞ্জ, মদন, লকাই, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, কলাপাড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জায়গায় জায়গায় ভারী, মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল 5 জুলাই শুক্রবার। আগামীকাল যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে।
আমরা যদি লক্ষ্য করি আগামীকাল উড়িষ্যার বালেশ্বর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, সেসব আমরা দেখতে পাচ্ছি। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়দাহ, চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, মিহিজাম, ধানবাদ, তালাইয়া, মুড়ি, রাঁচি, খুন্তি, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বা জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নোয়াহাটি, দুমকা, দেওঘর, গিরি, ধানবাদ, মিহিজাম, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বসিরহাট, সে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। এদিকে মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, সিঙ্গারলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, নকশালবাড়ি, ওল্ডলাবাড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আগামীকাল বাংলাদেশের রংপুর, কলাই, তারপরে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শিলাহার, শিলচর, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগাং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী শনিবার 6ই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ বর্ষার দাপট কিন্তু অব্যাহত রয়েছে। গোটা বর্ষাতে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ গোটা বঙ্গ। তাহলে আমরা যদি লক্ষ্য করি শনিবার 6ই জুলাই হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, জামশেদপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, দুমকা, নলহাটি, সাঁইথিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ান, মালদহ, সাহেবগঞ্জ, সিরাজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওড়নাবাড়ি, শীতলকুচি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীরামপুর, এই জায়গাগুলোতে কিন্তু আগামী শনিবার কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। বাংলাদেশের পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, মৌলভীবাজার, রাজশাহী, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিংড়া, পাবনা, সাহেলকোপা, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিষানগঞ্জ, লকাই, মদন, ময়মনসিংহ, অমরপাড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, কুমিল্লা, এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। শনিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের দাপট কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।